ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد إن কে সম্মানিত সজদাত ভাই অথবা কবর পাকা করা এই সমস্ত বিষয়ে জানতে চেয়েছেন এই ব্যাপারে সল্লা সাল্লাম যা নিষেধ করেছেন তা হচ্ছে কবর চুনকাম করতে নিষেধ করেছেন কবরের উপর বসতে নিষেধ করেছেন এবং কবরের উপর ইমারত বা গড় বানাতে নিষেধ করেছেন সই মুসলিম কিতাবুল জানাইজ ষোলোশো দশ নম্বর হাদিস আবু সাহেদ খুদুরি রাজি আল্লাহ তালু বলেছেন নবী করিম সাল আলহি সাল্লাম কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন ইবনু মাজা পনেরোশো চৌষট্টি নম্বর হাদিস বিভিন্ন হাদিস থেকে জানা যায় মোট পাঁচটি বিষয়টা সুসল্লা সাল্লাম নিষেধ করেছেন কবরের ব্যাপারে তা হচ্ছে কোবরের চুনকাম করা কোবরের উপর বসা কোবর বাঁধানো খোবর কোবরের উপর ঘোর জাতীয় কিছু তৈরি করা কবরের উপর লেখা এবং অতিরিক্ত মাটি এনে খবর উঁচু করা পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয়কে রাসুসাল্লাম নিষেধ করেছেন কবর চুনকাম করা কবরের উপর বসা খবর বাঁধানো কবরের উপর ঘর জাতীয় কিছু তৈরি করা যা আমাদের মাজারের যেভাবে যে সমস্ত কাজ হয় এই সমস্ত কাজ করা মানে কিছু তৈরি করা কোবরের উপর লেখা এবং অতিরিক্ত মাটি এনে গোবর উঁচু করা এই পাঁচটা বিষয়কে রাসুল্লাহ নিষেধ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধের পরে আমাদের যদি মমিন হয়ে থাকে তাহলে তার কোনো সুযোগ নাই গোবরকে উঁচু করা পাকা করা খবর লেখা মমিন হয়ে থাকলে রাসুলের নিষেধ জানার পরে অবশ্যই তাকে মানতে হবে কারণ আল্লাহাম বলে আন বলছেন অ মায়া তা কুমর রাসুল উফাজু হু ও মায়া নাহা কুমান হু ফাং তা তোমাদের যা দেন তা তুমরা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো অতএব রাসুল যাই নিষেধ দিবেন সাথে সাথে বলতে হবে সৌমি আনা ও আনা শুনলাম সাথে সাথে মেনে নিলাম আর সোনার বয়স যদি না মানে তাহলে সে মুনাফিক এটা মুনাফিকই চরিত্র কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে বলছেন সামি আলাহ ও না তারা শুনে এবং মানে না অতএব কোবরের কোনো অতিরিক্ত মাটি উঁচু করাও নিষেধ কোবরের উপর কিছু লেখাও নিষেধ কোবর চুনকাম করাও নিষেধ